আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ নিয়ে এবছরে দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ রয়েছে তথ্য সংগ্রহ করেছি রেডিও টুডে বাংলা আস্তাক একটি ইন্ডিয়ান ওয়েবসাইট এবং যুগান্তর এ ব্যাপারে ইসলাম কি বলে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের সময়সীমা এবং গর্বকালীন সময় এর কোনো প্রভাব পড়ে কিনা এবছরের প্রথম সূর্যগ্রহণ হবে বিশে এপ্রিল বৃহস্পতিবার সকাল সাতটা চৌত্রিশ মিনিট থেকে শুরু করে দুপুর বারোটা উনষাট মিনিট পর্যন্ত ডকুমেন্ট অস্ট্রোনমি সেন্টার এবং দ্বিতীয় সূর্যগ্রহণ হবে চোদ্দোই অক্টোবর শনিবার তবে এটি বাংলাদেশে নির্দিষ্ট কোনো সময় নেই উল্লেখ করা হয়নি প্রথম চন্দ্রগ্রহণ পাঁচই মে শুক্রবার সময় রাত নয়টা ত্রিশ মিনিট থেকে শুরু করে শেষ হবে একটা পনেরো মিনিট বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হবে উনত্রিশে অক্টোবর রবিবার রাত একটা ছত্রিশ মিনিট থেকে শুরু করে শেষ হবে দুইটা মিনিট সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের উপরে কেন্দ্র করে গর্ভবতী মায়াদের যেগুলো সমাজে প্রচলিত রয়েছে তা কেবল কুসংস্কার গর্ভবতী মায়াদের জন্য কোনো বিধিনিষেধ নেই রসুলুল্লাহ সাল আলাইহি আসাল্লাম বলেন চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ এ দুটি আল্লাহর নিদ্দর্শনের অন্যতম কারো জন্ম বা মৃত্যুর কারণে এদের গ্রহণ হয় না তাই তোমরা যখন প্রথম চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ দেখো তখন আল্লাহকে স্মরণ করো